আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ ও মহিলা বিমান সেনা নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে। এন্টি নং 51 শিক্ষাগত যোগ্যতা এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.50 বা সমমানের, তো এর বিস্তারিত তথ্যগুলো জানাবো। তার আগে আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মোহনস ওয়ার্ল্ড এনইউ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আমার এই অ্যাপসটি চলে আসবে। এখানে আপনি যে তথ্যগুলো পাবেন, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফর্ম ফিল আপ সহ যাবতীয় সকল তথ্যাদি পাবে এবং চাকরির আপডেট নিউজগুলো, এখানে জব নিউজ যে ক্যাটাগরি রয়েছে এখানে ক্লিক করলে চাকরির সর্বশেষ নোটিশ গুলো পেয়ে যাবেন। বয়স 16 হতে 21 বছর, 2 এপ্রিল 2023 তারিখে। মিউজিক বা সঙ্গীত সম্পর্কে পারদর্শী প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বয়স সর্বোচ্চ 26 বছর, 2 এপ্রিল 2023 তারিখে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। নির্বাচন পদ্ধতি, ব্যবহারিক পরীক্ষা, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয়তা বাংলাদেশী নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত বা অবিবাহিতা। পুরুষ ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30-32, মহিলা ন্যূনতম 5 ফুট, বুকের মাপ 28-30। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। অনলাইনে আবেদনের সময়সীমা 21 জানুয়ারি 2023 হতে 25 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। শর্ত প্রযোজ্য। পরীক্ষার সময়সূচি 5 ফেব্রুয়ারি 2023 পুরুষ এবং 6 ফেব্রুয়ারি 2023 মহিলা। বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে joinairforce.baf.mil.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং হেল্প ডেস্ক নম্বর রয়েছে, সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে ISPR বিমান 2023-7-19 জানুয়ারি 2023 তারিখে প্রকাশিত। তারপরে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে যাবেন, আপনারা জয়েন এয়ারফোর্স লিখবেন। জয়েন এয়ারফোর্স লিখে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, BF.MIL। এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন ফর, এখানে এমওডিসি এটা পেয়ে যাবেন বিমান সেনা। এরপরে ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করবেন, ডিভিশন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে টাকাটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্ভবত 200 টাকার মতো। তো ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে, আপনারা ভালো করে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। এবং এখানে একটা কথা বলে নেই, এটা হচ্ছে বর্ধিত করা, অর্থাৎ সময় বৃদ্ধি করা হয়েছে।